শুক্রবারে পর্দায় কে থাকবে? আমি। বাগনান থেকে অমলেন্দু সরকার এবং বাবাই এই দুজন আমাকে ইনস্টাগ্রামে বেশ কিছুদিন থেকে মেসেজ করছেন যে পুজোই কেন বোম্বাদাস সিনেমা রিলিজ করলো না, এটা নিয়ে প্লিজ তুমি কিছু বলো। এবং যেহেতু পুজোটা হয়ে গেছে আর আমি এই সময়টা ছিলাম না, সেই সময় আমি এই সময়ে একটু ফ্যামিলিগত প্রবলেমে আমি আর কি কাজ করতে পারিনি, আমার চ্যানেলে আসতে পারিনি, ভিডিও দিতে পারিনি। আমি কালকেও গতকালও একটা ভিডিও পোস্ট করেছি এবং সেখানেও বলেছি এই আপনাদের কাছে আমি সত্যিই আপনাদের কাছে ক্ষমা প্রার্থী, কারণ সমস্যা ছিল আর কি। যাই হোক, আবার আমি চেষ্টা করছি যে রেগুলার যাতে ভিডিও দেওয়া যায়, একটা হলেও অন্তত চ্যানেলে যাতে ভিডিও দেওয়া যায়। তো আমি দেখলাম যে পুজোর মধ্যে যারা যারা যে ভিডিও বা পুজোর আগে যারা রিলিজ যেগুলো রিকোয়েস্ট করেছেন আমার কাছে যে এই ধরনের ভিডিও দরকার, তো প্রথমে আমি চেষ্টা করবো যারা রিকোয়েস্ট করে রেখেছেন অনেকদিন আগে থেকে, আমার চ্যানেলের অনেক সাবস্ক্রাইবার, অনেক ইনস্টাগ্রামের বন্ধু বান্ধব যারা রয়েছেন, আমার যারা দর্শক, আমি চেষ্টা করবো সেই ভিডিওগুলো আগে দেওয়ার। আবার আজকে যে আলোচনাটা আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন যে পুজোতে কেন এই সিনেমা বোম্বাদাস সিনেমা রিলিজ হলো না, এবং এই নিয়েই কথা বলবো আর কি। তো চলুন শুরু করা যাক আজকের এপিসোড। তো নমস্কার বন্ধুরা, আমি সবুজ, আজকেও চলে এসেছি আপনাদের জন্য নতুন একটা এপিসোড নিয়ে। আজকে কথা বলবো যে পুজোতে এই যে আমাদের বাংলা সিনেমাতে এখন এবছরে সব থেকে কম সিনেমা রিলিজ করেছে আমার দেখা, মানে বেশ কিছু বছর থেকে দেখছি প্রচুর ফাইটিং হয় পুজোর সিনেমা নিয়ে, প্রচুর অনেকে বলেন মিডিয়াতে এসে, হ্যাঁ যখন ইন্টারভিউ দিতে আসেন অনেক হিরো বলেন, অনেক প্রডিউসারের মানে বিরুদ্ধে আঙুল তোলেন, হ্যাঁ ওই ওই ব্যক্তি আমাদের সিনেমা সরিয়ে দিল, আমার সিনেমা জাগাব দিল না, ভালো সিনেমা সাইড করে দিল। আমার মনে হয় এবারে সেই ব্যাপারটা কিন্তু ছিল না, খুব কম সিনেমা রিলিজ করেছে, দুটো তিনটে সিনেমা রিলিজ করেছে এবং প্রত্যেকটা সিনেমায় আমার মনে হয় যথাসাধ্য হল পেয়েছে। এবার সিনেমার কন্টেন্ট যার যেরকম ভালো মন্দ সেরকম অবশ্যই বিজনেস করছে, বাট আমি এখনও সত্যি কথা বলতে কি আমি এখনও কোনো মুভি দেখে উঠতে পারিনি এবং আমি রিভিউ করতে পারিনি। আমি দেখবো হয়তো আগামীকাল কি পরশু, আমি দেখা যাক, যদি দেখতে পারি তাহলে অবশ্যই আমি ফিডব্যাক দেবো। হ্যাঁ, এবার আমি মেন পয়েন্টে আসবো যে পুজোতে কেন বোম্বাদাস সিনেমা রিলিজ করলো না। সত্যি কথা বলতে কারণ এই বছরের পরিস্থিতিটা কিন্তু সেই রকমভাবে ছিল না। প্রথমত একটা ওই যে আরজি করের একটা ইস্যু তো ছিলই, প্লাস সত্যি কথা বলতে কি এই যে অনেকেই বলেন না যে বাংলা সিনেমা ভীষণ ভালো একটা জায়গায় রয়েছে, ভালো ভীষণ ভালো পারফর্ম করছে, এই সমস্ত কথা ইন্ডাস্ট্রির আশেপাশে কিন্তু প্রচুর শোনা যায়, অনেক মানুষজন বলেন মিডিয়াতে এসে ইন্টারভিউতে এসে বলেন, কিন্তু আমার মনে হয় সেই যদি সেটাই যদি হতো যে বাংলা সিনেমা ভীষণ ভালো একটা জায়গায় রয়েছে, হ্যাঁ এখন ওটিটি বিভিন্ন ধরনের মাধ্যম হয়েছে মানুষজনের মানে মনোরঞ্জন করার জন্য দেখবার জন্য অনেক কিছু মাধ্যম হয়ে গেছে, একটা সময় হয়তো সিনেমাই ছিল শুধুমাত্র, সিনেমা হলে গিয়ে সিনেমা দেখার ব্যাপারটা ছিল, কিন্তু সিনেমার বিজনেস আমার মনে হয় সেই আগের মতো কোথাও আর হয়তো সেইভাবে নেই, যার জন্য প্রডিউসাররা কিন্তু খুব ঝুঁকি নিতে কিন্তু আর সেইভাবে কিন্তু তারা আর ঝুঁকি নিতে চান না, খুব স্বল্প বাজেটে সিনেমা করেন। এবং সেই আগে যেমন একটা মানে লার্জ স্কেলের সিনেমা ভাবতেন বা বছরে এতগুলো সিনেমা রিলিজ করতো বা পুজোতে এতগুলো সিনেমা রিলিজ করতো, একটা প্রডিউসারের কিন্তু একটা সিনেমাই এখন বানাতে গিয়ে তারা কিন্তু বেশ চিন্তাভাবনা করে বানাচ্ছেন। তো কোভিডের সময় কিন্তু ঠিক সেই সময়টা এরকম হয়েছিল আর কি। তো বোম্বাদার এই বছরের সিনেমা হয়নি, আরজি করের একটা পরিস্থিতি ছিল, এই বছর একটা সিনেমা রিলিজ দেওয়ার প্ল্যানিংও ছিল ভেঙ্কটেশের ব্যানারে আর কি, সেটা পরিচালককে নিয়ে একটা টানাপোড়েন হলো, আপনারা নিশ্চয়ই জানেন এই যে ওই ভদ্রলোকের পরিচালকের নাম আমি ভুলে গেলাম, যে কিসমিস বানিয়েছিলেন রাহুল মুখার্জি কি এরকম মনে হয় পরিচালকের নাম আর কি। তো একটা ইস্যু হলো, প্লাস আরজি করের ইস্যুটা হলো, এই দুটো ইস্যু মিক্স হয়ে যে সিনেমাটা কিন্তু লেট হতে হতে কিন্তু সিনেমার শুটিংটা আটকে গেল, সেই সিনেমাটা কিন্তু আর হলো না এবং পুজোতেও বোম্বাদাস সিনেমা আলটিমেটলি আর রিলিজ হলো না। তো এটা কিন্তু প্রথম নয় আমার কোথাও মনে হয়, আপনারা যদি একটু পিছনের দিকে দেখেন বোম্বাদাস সিনেমা কিন্তু পুজোতে লাইন দিয়ে রিলিজ করেছে, একটা সময় বোম্বাদাস যখন একদম ক্যারিয়ারের একদম তুঙ্গে ছিলেন যেই সময়টা, সে শুরুর দিক থেকে শুরু করে মোটামুটি 2004-05 সাল পর্যন্ত, সেই সময় কিন্তু বোম্বাদাস সিনেমা কিন্তু লাইন দিয়ে দুর্গাপুজোতে রিলিজ করতো, 4-5টা করে সিনেমা দুর্গাপুজো কালীপুজো মিলে রিলিজ করতো। এটা শুধু মুখের কথা না, এটা আপনারা যারা বোম্বাদাকে ফলো করেন বা যাদের কাছে পুরনো নিউজ পেপার রয়েছে কাগজপত্র রয়েছে, আপনারা একটু দেখবেন কাগজপত্র ঘেঁটে দেখবেন দুর্গাপুজোতে বলুন কালীপুজোতে বলুন 3-4টে করে কিন্তু মুভি রিলিজ করতো। কিন্তু এইটা কিন্তু পরিবর্তন হলো যখন কমার্শিয়াল সিনেমা যখন ছেড়ে দিয়ে যখন একটু অন্য ধরনের সিনেমা যখন ঝুঁকলেন, মানে 2010 সালের কথা বলছি আমি, 2009-10 সময়টা থেকে যখন সৃজিত মুখার্জির হাত ধরে যখন অটোগ্রাফ করলেন, সেই সময়টা বোম্বাদাস সিনেমা অনেক কমিয়ে মানে সেই সময়টা বোম্বাদাস অনেক সিনেমা কমিয়ে দিয়েছিলেন এবং
অল্প বিস্তর সিনেমা করতেন এবং মিনিংফুল সিনেমা করতেন, তখন কিন্তু প্রত্যেকটা পুজোতে কিন্তু বোম্বা দাস সিনেমা একটা মোটামুটি একটা থাকতো এবং সৃজিৎ মুখার্জি পুজোতে আসতো, অটোগ্রাফ আসলো। তারপরের বছরই আসলো সৃজিৎ মুখার্জিরই কিন্তু 22শে শ্রাবণ, কিন্তু তারপরের বছর 2012 2012 দেখবেন বোম্বা দার আর কোনো সিনেমা নেই দুর্গাপুজোতে। তখনকার আসলে ব্যাপারটা কি হয়ে গেছে যে আমরা এখন কিছু একটা হলেই না আমরা কন্টেন্ট দেখতে চাই, যে কেন এটা হলো না এটা নিয়ে একটা ভিডিও দরকার। সেই সময়টা যেহেতু সোশ্যাল মিডিয়ার এতটা কিন্তু মানে ব্যাপারটা ছিল না, এটা বারবারান্ত ছিল না, তাই সেই পাবলিক অতটা হয়তো মানে জানার আগ্রহ দেখাতো না বা বলার আগ্রহ দেখাতো না, বা এরকম হয়তো ইউটিউব যারা করেন যারা ভিডিও করেন তাদেরকে হয়তো বলার রিকোয়েস্ট করতে পারতেন না। এখন যেহেতু মাধ্যম হয়েছে তাই এখন মানুষের মনে নানান রকম প্রশ্ন যে এটা নিয়ে দাদা তুমি একটা ভিডিও বানাও, হয়তো আমাকে বলছেন আরেকজনকে বলছে বা তাকে বলছেন আরেকজনকে বলছে। তো যাই হোক, 2010-11 অটোগ্রাফ 22শে শ্রাবণ গেল, 2012 কিন্তু গ্যাপ আবার ব্ল্যাঙ্ক, কিন্তু দাদার সেই বছরে কিন্তু কোনো মুভি নেই। আবার 2013-তে কিন্তু মিশর রহস্য আসলো সেই সৃজিৎ মুখার্জির হাত ধরে, কিন্তু তো এক বছর কিন্তু গ্যাপ গেল সেখানেও সেই বছরটা। 2013-র পরে কিন্তু 2014 আবার কিন্তু গ্যাপ, 14-তে কিন্তু আবার কোনো সিনেমা নেই, 2015-তে কোনো সিনেমা নেই, 16-তে কিন্তু আবার জুলফিকার সিরিজ সৃজিৎ মুখার্জির হাত ধরে আসলো কিন্তু 2016। তো মাঝে মাঝেই কিন্তু গ্যাপটা নিয়েছেন, এখন হয়তো খুব চোখে আঙুল দিয়ে যেহেতু অল্প এই বছরে অল্প মুভি রিলিজ করেছে তাই হয়তো খুব মানে বোঝা যাচ্ছে যে এখানে প্রসেনজিতের সিনেমা নেই কেন বা জিতের সিনেমা নেই কেন এই দুর্গাপুজোতে, কিন্তু প্রত্যেকেই কিন্তু এক একটা সময়ে আসে। হ্যাঁ, বোম্বাদা হয়তো পুজোতে প্রত্যেক বছর এই বেশ কিছু বছর থেকে পুজোতে আসছেন, কিন্তু মাঝে মাঝে কিন্তু গ্যাপ ছিল। আবার ধরুন যদি 2017 ইয়েতে অভিযান এসছিলো সৃজিৎ মুখার্জির সিনেমা বোম্বাদার সিনেমা, 2018-তে আবার আমরা কৌশিক গাঙ্গুলির একটা অন্য ধরনের সিনেমা দেখেছিলাম, কৌশিক গাঙ্গুলির একটা অন্য রকমের সিনেমা সেটা হচ্ছে কিশোর কুমার জুনিয়র, ব্যাপক সেই সময় এনজয় করেছি আমরা, যদিও গেল কিশোর কুমার জুনিয়র। পরের বছরই সৃজিৎ মুখার্জি কিন্তু আবার আসলো কি যে গুমনামি, একটা ওই লেভেলের সিনেমা কিন্তু হিউজ বিজনেস করেছে অনেক সম্মান কুড়িয়েছে এই সিনেমাটা গুমনামি। 2019-এর পরে কিন্তু আবার দেখুন 2020-21 এই দুবছর কিন্তু এই কোভিড বিভিন্ন রকম সমস্যার জন্য কিন্তু সিনেমা কিন্তু বোম্বাদার দুবছর কিন্তু পরপর সিনেমা ছিল না দুর্গাপুজোতে। আবার 2022-এ কিন্তু দেব ভেঞ্চার মানে দেবের প্রোডাকশানসে আবার একটা সিনেমা আসলো, সিনেমার নাম ছিল কিন্তু কাছের মানুষ, আপনারা নিশ্চয়ই দেখেছিলেন সেই সময়টা আর কি। তো কাছের মানুষও কিন্তু সেই সময় পুজোর বাজারে আরও যে সমস্ত সিনেমাগুলো ছিল সেই সিনেমাটা একটু অন্য ধরনের সিনেমা, প্রতীকৃত বসুর সিনেমা ছিল, সিনেমাটা যথেষ্ট ভালো সিনেমা ছিল। এবং গত বছরের কথা যদি আমি বলি সর্বশেষ সেটা হচ্ছে রক্তবীজ, বাঘা যতীন এবং দশম অবতার, আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে জানেন, এবং প্রত্যেকটা সিনেমায় কিন্তু আরও কিছু সিনেমা ছিল না, সব সিনেমার নাম এই মুহূর্তে মনে পড়ছে না, তো সেই সিনেমাগুলো কিন্তু খুব ভালো সিনেমা ছিল এবং রক্তবীজ খুব ভালো বিজনেস দিয়েছিল। দশম অবতার মানে আমি আর এই এটা বলতে চাইছি না, আপনারা সবাই জানেন দশম অবতারের বিজনেসটা কী ছিল আর কি। তো সৃজিৎ মুখার্জি বোম্বাদা কামব্যাক করেছিল বেশ 2020-21 ওই যে ওই সময়টা গ্যাপ দেওয়ার পরেও কিন্তু দশম অবতার বা একটা হিউজ সাকসেসফুল একটা সিনেমা। এবার 2024 আমাদের এবছরের পুজোটাই বোম্বাদার সিনেমা কেন আসলো না এটা আমি তো প্রথমেই ভিডিওতে আপনাদের শুরুতে বললাম, আর আমি আবারও বলছি যে বোম্বাদার যখন মেনস্ট্রিম কমার্শিয়াল সিনেমা করতেন তখন বোম্বাদার সিনেমা মানে দুর্গাপুজোতে একই সাথে তিন চারটে সিনেমা মানে তিন চারটে হলে একই মানে আলাদা আলাদা সিনেমা রিলিজ করেছে, আপনি কোনটা দেখবেন? মানে আমার এখনও মনে আছে 2003-এর কথা বলছি, একটা সিনেমা হলে চলছে দেখছি মায়েরা চলছে, একটা সিনেমা হলে চলছে বহুদিন ধরে স্নেহের প্রতিদান, একটা সিনেমা হলে চলছে কি আদরিণী বলে একটা সিনেমা, আমার এখনও মনে আছে সেই সময়টা আর কি। সেই আবার এটা আমি আবার রিপিট দেখেছি বেশ কিছু বছর পরে 2007-08 নাগাদ দেখি একটা হলে চলছে কালী শঙ্কর, একটা হলে চলছে মানে এরকম ধরনের অনেকগুলো সিনেমা পরপর পরপর মানে রিলিজ করেছিল আর কি। তো সেই একটা সময় 2008-এর দিকে যেমন মিস্টার ফান্টুস, মহাকাল এই সিনেমাগুলো দুর্গাপুজোর সময় সব রিলিজ করতো মানে একই সাথে অনেকগুলো করে সিনেমা, কিন্তু বোম্বাদা যখন ওই অফবিট টাইপের সিনেমাগুলো যখন মিনিংফুল সিনেমা করতে লাগলেন তখন তার সেই বছরটা অল্প অল্প সিনেমা করতেন, কিন্তু সেই সিনেমাগুলো ভালো যে সিনেমাগুলো হতো বিশেষ করে যেগুলো সৃজিৎ মুখার্জি করতেন সেই সিনেমাগুলো ম্যাক্সিমাম কিন্তু পুজোতে টার্গেট থাকতো, পুজোতে রিলিজ করতো, মাঝে মাঝে গ্যাপ গেছে। তো আমি নিশ্চয়ই বোঝাতে পেরেছি আপনাদেরকে। তো ভিডিওটা আপাতত আমি বেশি আর লম্বা করলাম না, এখানেই শেষ করছি, আর প্রত্যেককে বলছি যে দেখুন দুর্গাপুজোতে আমি কন্টেন্ট বানাতে পারিনি, আমি আবারও বলছি সরি, খুব দুঃখিত, আমি নেক্সট টাইম চেষ্টা করব যে প্রত্যেক দিন যাতে আপনাদের জন্য একটা করে ভিডিও অন্তত দেওয়া যায় চ্যানেলে। আর সবাইকে শুভ বিজয়া, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই ফলো রাখুন সবুজ ফিল্মস, এবং ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই আপনারা জানাবেন কমেন্ট সেকশানে, আর ফলো রাখবেন, ভালো থাকুন, আগামী দিনে দেখা হচ্ছে।